Welcome to the world's richest temple. Padmanabha Pahi Dvipapachara. Padmanabha Pahi Dvipapachara. Padmanabha Pahi Dvipapachara. গুড মর্নিং এইটা আমার কাজ কারণ কি আজকে পদ্মনাভস্বামী মন্দিরে যাওয়ার আছে আর উপরে এই জামাটা খুলে দেবো অ্যাকচুয়ালি বাসে এসি চলছে যার জন্য জামাটা পরে রেখেছি পুরো খালি গায়ে নামা একদম ফুল কেরালিয়া জাস্ট দ্যাট এখন ধুতিটা পরে আমি দেখতে চাই যে বাসে 40 জনের রিয়াকশনটা জাস্ট কি হয় ও বাবা পরেই ফেলেছি হ্যাঁ পরে এরকম করে পরে কি তবে মন্দির আমাদের হোটেলের একদম কাছে থাকায় কেবল আধ ঘন্টার মধ্যে বাসে করে পৌঁছে গেলাম পদ্মনাভস্বামী মন্দিরে এরপর একে একে সবাই ধুতি পরে শাড়ি পরে মনে ভক্তি নিয়ে প্রবেশ করলাম মন্দিরের ভিতর আমার আশেপাশে যে দোকানগুলো দেখা যাচ্ছে এখান থেকেও কিন্তু ধুতি ভাড়া পাওয়া যায় বাট যেহেতু আমার ধুতি ছিল তাই আমি ধুতি নিয়ে চলে এসেছি তাজমহলকে যারা সবচেয়ে সুন্দর মনে করে তাদের অন্তত একবার সাউথ ইন্ডিয়ান মন্দিরের দেওয়ালে করা হাতের কারুকার্যগুলো সচক্ষে দেখা উচিত ভাবতে অবাক লাগে কত শত বছর আগে এত নিখুঁত হাতের কাজও সম্ভব ছিল বটে আর টেম্পারেচার যতই 40 ডিগ্রি ছুঁয়ে যাক ভগবানের সামনে ভক্তদের সমাগমের কিন্তু কোনো অভাব ছিল না যে কারণে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তপ্ত রোদের নিচে লম্বা এক লাইনে আচ্ছা অনেকেই কিন্তু বলে যে তিরুপতি বালাজি হচ্ছে সবচেয়ে রিচেস্ট বাট সেটা ভুল কথা সেটা ডোনেশনের দিক দিয়ে রিচেস্ট এই মন্দিরের আন্ডারগ্রাউন্ডে কিন্তু $22 বিলিয়ন ধনরত্ন রয়েছে 2011 সালে যখন মানুষ জানতে পারে যে এই নিচে 6খানা দরজা রয়েছে তখন সুপ্রিম কোর্ট অর্ডার দেয় হচ্ছে নিচের দরজাগুলোকে খোলার জন্য আর এখানে এ থেকে এফ 6টা দরজা রয়েছে এবং পরে জি এবং এইচ বলে আরও 2টো ছোট ভল্ট পাওয়া যায় এবং বিটা খোলা না হলেও এ থেকে এফ খুলে এত ধনরত্ন বেরিয়েছে যে এটা এই মুহূর্তে ওয়ার্ল্ডের রিচেস্ট টেম্পল হয়ে দাঁড়িয়েছে এখানে 3.5 ফুটের একটা মহাবিষ্ণুর সম্পূর্ণ সোনার একটা মূর্তি বেরিয়েছিল এছাড়াও 18 ফুট লম্বা একটা সোনার চেন প্রচুর রাজার মুকুট যার উপর ডায়মন্ড হিরে জহরতে প্রচণ্ড কাজ করা এমনকি সোনার একটা সিংহাসনও বেরিয়েছিল আর এটা বলতে বাকি রাখে না যে 100 বস্তা সোনা ডায়মন্ড জহরত্ন তো ছিলই এই 5টা চেম্বারে তাও তো এখনও 3টে খোলাই হয়নি মন্দির থেকে বেরিয়ে আমরা রওনা দিয়েছিলাম কুমিল্লির পথে এবং বাকি রাতটা আমরা হোটেলেই কাটিয়ে দিই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমরা রয়েছি এখন কুমিল্লিতে আরও একটা হোটেল চেঞ্জ 2 দিন অন্তর অন্তর হোটেল চেঞ্জ হচ্ছে মানে এই হোটেলটা কিন্তু ভালো হোটেলের নাম হচ্ছে হোটেল হাই রেঞ্জ প্লাজা আর আজকে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস আমাদের করার আছে এখন বাজে হচ্ছে 7:00 আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো হচ্ছে পেরিয়ার লেকে বোটিং করতে ফলোড বাই স্পাইস গার্ডেনে যাবো বিকজ অ্যাজ উই অল নো কেরালা ইজ দ্য কুইন অফ স্পাইসেস তো আমি হালকা করে আমাদের রুম ট্যুরটা একটুখানি করিয়ে দিই এই হচ্ছে আমাদের রুম রুম নাম্বার 205 এখানে একটা মাস্টার বেড রয়েছে যেটা অগোছালো বিকজ আমরা এসে সব কিছু অগোছালো করে দিয়েছি এখানে সাইডে একটা সাইড টেবিল রয়েছে ইয়ারফোন রয়েছে এই সাইডে আরেকটা সাইড টেবিল রয়েছে আর যেহেতু আমরা 3 জন রয়েছি তাই জন্য এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া রয়েছে বাবা শুচ্ছে সাধারণত আর এই হচ্ছে বাথরুম মোটামুটি স্পেশিয়াস নাইস নিট অ্যান্ড ক্লিন আমি কিন্তু গিজার এখানেও দেখতে পেলাম না সো আমি জানি না যে এখানে গরম জল পাওয়া যায় কি না আমি ঠান্ডা জলে স্নান করেছি আমি গরম জল পাইনি এসি নেই বাট এসির দরকার নেই কারণ খুব প্লেজেন্ট ওয়েদার দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে খুব প্লেজেন্ট ওয়েদার না সেরকম সানি আর গতকালকে অ্যাকচুয়ালি কুয়াশা ছিল যেহেতু বৃষ্টি হয়েছিল তামিলনাড়ু সাইক্লোনটার জন্য বাই দ্য ওয়ে এখানে টিভি রয়েছে চালিয়ে দেখিনি বিকজ ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে পর্তুগাল চলে যাওয়ার পর আমি আর খেলা দেখতে চাই না বাট রোনাল্ডোর জন্য আমি সত্যি খুব হার্ট ব্রোকেন মানুষটা এত কষ্ট করে যাই হোক কী আর বলবো আর এখানে রয়েছে হচ্ছে আলমারি একটা কাপড় রয়েছে ভেতরে ও অলরেডি ব্যাগপত্র ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে বাট ওই আর কি কাপড় দেখানো আর কিছুই নেই খুব একটা পাশে এখানে রয়েছে আয়না আর আয়না দেখলে আমি কী করি হ্যালো
আর বাইরে এই সুন্দর যে প্যাসেজটা রয়েছে এটাও খুব সুন্দর লাগে, স্পেশালি রাত্রেবেলা যেহেতু এই লাইটগুলো জ্বলে আরও ভালো লাগে জায়গাটা। আর এখানে একটা উইন্ডো রয়েছে, বাট সামনে খুব একটা দারুণ কিছু সিন নেই, সাইডে বেশ সুন্দর সিন আছে যেটা অ্যাকচুয়ালি এই প্যাসেজটা বা হলওয়ে থেকে আর একটু বেটার দেখা যায়। খুব সুন্দর ওয়েদার রয়েছে আজকে, সকাল সকাল বলে আমি জানি না 9-10টার সময় কী হবে, ওই জন্যই হয়তো বোটিংটা এখন করাচ্ছে। সো দেরি না করে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টে ওই লুচি আলু তো আমি দিয়েছিলাম নর্মাল, তো বেরিয়ে পড়া যাক। বাপরে কী লাইন, মানে এত সকালে এসেছি 7:30, মানে অত সকাল না 7:30-8টা, এখনও এত লাইন এখানে। বাই দ্য ওয়ে এখানে কিন্তু আমরা পেরিয়ার লেকে ঢুকে ভেতর থেকে আবার বাসে করে নিয়ে যাবে, লেকটা 10-15 মিনিট দূর রয়েছে, তাই জন্য লাইন ফাইন মানুষের। তবে সেই লাইনে সঙ্গ দেওয়ার জন্য কিছু বিশেষ ব্যক্তিত্বরা আমাদের আশেপাশে ঘুরছিল বটে, কিন্তু তাদের মধ্যে দিয়ে আমরা চড়ে বসলাম আমাদের ডাবল ডেকার বোট, যেটা দেখাই যাচ্ছে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে না তা হচ্ছে পেরিয়ার লেকের সৌন্দর্যটা এই ভিডিওর মাধ্যমে। ভিডিওর মাধ্যমে পেরিয়ার লেকের সৌন্দর্য ব্যক্ত করা সম্ভব নয়। পেরিয়ার লেকে মোটামুটি আধ ঘন্টা বোটিং এর পর আমরা ফিরে আসলাম আমাদের হোটেলে। আবার এখানকার ওয়েদার এত আনপ্রেডিক্টেবল, একটু আগে আমি দেখলাম কি সুন্দর ক্লিয়ার আকাশ, সূর্য উঠেছে, আর এখন দেখো ঘন ঘটা, আর একটু বৃষ্টি হবে কিনা আমি জানি না, যার জন্য আমি হুডিটা চাপিয়ে নিয়েছি। আর আমরা এই লাঞ্চ করলাম হোটেলে ফিরে এসে, এখন আমরা যাচ্ছি কিন্তু স্পাইস গার্ডেনে, জানি না আমি কি দেখাবো, যা সত্যি জানি না, গরম মশলা দারচিনি কি দেখাবো আমি জানি না, বাট ঘুরতে এসেছি যখন চলো দেখা যাক। সেই কথা মতন লাঞ্চ সেরে আমরা সকলে মিলে আবার বাসে করে দুপুরবেলা বেরিয়ে পড়লাম আধ ঘন্টার ডিস্টেন্সের মধ্যে থাকা স্পাইস রুট নামক স্পাইস গার্ডেন। আচ্ছা আমরা যেহেতু কুন্ডু স্পেশাল ট্রাভেল গ্রুপের সাথে এসেছি আর তাদের সাথে এদের মধ্যে কিছু একটা টাই আপ আছে, যার জন্য আমাদের এই ভেতরে এন্ট্রান্সটা কিন্তু কমপ্লিমেন্টারি ফ্রি, বাট তা না হলে কিন্তু এখানে ঢোকার কিছু চার্জেস আছে, যেটা আনফর্চুনেটলি আমি কাউর থেকে জানতে পাচ্ছি না, এখানে কেউ নেই। আর সামনে আমাদের গাইড রয়েছে জেমস, যে সব কিছু গাছের হিস্ট্রি, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ সব কিছু বলে ট্যুরটা করাবে। সো আই হোপ ইট উড বি ফান, নাহলে কিন্তু আমার প্রচণ্ড বোরিং লাগবে, গাছপালা পাতা কী দেখ। ইধর পাঁচ ছে ভিলেজ কা আন্দর মৌসম চেঞ্জ হতা, আপ লোগ ইধর কবি ভি আ জাও 18 সে লেকে 28 তক আয়েগা, মতলব উপর নাই জায়গা, টেম্পারেচার নিচে নাই আয়েগা। मैं इतना राउंड करके क्यों बोल दिया मालूम है क्या, बहुत गाच मिलेगा, लेके मत जाना, उधर नहीं उगेगा। ভেবেছিলাম যে আমার বিশাল বোরিং লাগবে, কারণ কি দেখবো, লবঙ্গ গাছ, হলুদ গাছ, কিন্তু আমাদের যিনি গাইড রয়েছেন জেমস এত রসিকভাবে সবকিছু বোঝাচ্ছে। বিচুটি পাতাটাই হাতে নিতে হলো, কাইসে গেছে না ওই দেখো উল্টা উল্টা করে গেছে, ওটা নেই সিধা সিধা সে বস না না সো দেখো আপনি ধরে দিগা, মানে ধারণার বাইরে, স্পাইস দেখবো না আস্তে আস্তে পেট ফেটে মরবো আমি সেটাই ডিসাইড করতে পারছি না। দেখো সব লো দূর হ্যায় মেরে সাথে, ইসকো টাচ চাইসে কিয়া তো গুজলি আয়েগা, মেরে কা আভি গুজলি আ রহা হ্যায়, লেকিন ইসকা পাতা পিস কে ইসকো জুস লাগায়া তো ও গুজলি জায়েগা। মেয়ে কেনে কি ইতনা কেনে কি মতলব সমঝ মে আ গয়া, সব আদমি কা মাইনাস পয়েন্ট মত দেখ লেনা, উসমে প্লাস পয়েন্ট ভি হ্যায়, সমঝ মে গয়া, হাম লোগ ইসকো কাহিন ইসকো দেখা হ্যায় ইসকো গুজলি আয়েগা বুরা লাগেগা। এই জেমসি কিন্তু আমাকে আরো কয়েকটা মজাদার জিনিস বললো, যেমন ফর এক্সাম্পল বাংলায় আমরা যেটাকে চুল বলি, এখানে যদি কাউকে বলো যে একটু চুল এনে দিতে, ওরা সঙ্গে সঙ্গে ঝাড়ু নিয়ে আসবে, কারণ এখানে চুল মানে হচ্ছে ঝাড়ু। আর ঠিক সেরকম ভাবে আমরা যেমন বাচ্চাদের কচি বলি, এখানে ওরা বাচ্চাকে কচু বলে, যে কচু মানে তো বাংলায় জানোই খাওয়ার জিনিস। মানে ও বলতে চাইছে যে ল্যাঙ্গুয়েজের ডাইভার্সিটির মধ্যেও কিন্তু একটা আলাদা আনন্দ রয়েছে, সত্যি এই এই মানুষটা কিন্তু ওরা একদম খাঁটি সোনার, মানে যা হাসি হাসি বোঝাচ্ছে না, আমি না চাইলেও এগুলো মনে থেকে যাবে, বিভিন্ন গাছের কি অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজ আছে। আপনার কলকাতা মে মেরে কো মালুম হ্যায় উধর তেজপাতা কা গাছ হ্যায় সেই হ্যায় না, লেকিন উধর কা তেজপাতা অলগ হ্যায়, ইধর কা তেজপাতা অলগ হ্যায়, ইধর কা ইসকা পাতা কো তেজপাতা বলেগা, ঠিক হ্যায়, লেকিন কলকাতা মে জাকে তেজপাতা মে দালচিনি নিকালনে কে লিয়ে ট্রাই মত করনা, নেই আয়েগা, ও দুসরা গাছ হ্যায়, ঠিক হ্যায়। আমি যা বুঝতে পারছি, মানে এখানে যা গাছ পাতা লতা হার্বস রয়েছে সব যদি একটা একটা করে স্যাম্পেল নিয়ে বাড়ির মধ্যে মানে ছাদে পুঁতে দেওয়া যায় না, ও রোগ তো বাদ দাও অমর হয়ে যাওয়া মনে হচ্ছে, খালি একটাই অসুবিধা হচ্ছে যে মানে মাসে 3-4 লাখ টাকা চলে যাবে মানে খরচা মেনটেনেন্স। দালচিনি অদরক ইত্যাদি সব এক হি মে আ গয়া,
वो न्यू जनरेशन के लिए अच्छा है, सब ढूंढने की जरूरत नहीं, एक डाला तो बिरयानी रेडी होगा, समझाया गया। इसके एक बीज आएगा, वो बीज को रोस्ट करके पाउडर किया तो भी ऐसे स्मेल आएगा। हाँ सत्यि সত্যি, কিন্তু মানে এটা অল স্পাইস বলা হয় এটাকে ইংলিশে, আর সত্যি আমি একবার শুকচি তো এলাইচি লাগছে, একবার শুকচি তো রসুন লাগছে, মানে আলাদাই মেন্টালিজম গেম বস এটা। তবে কুইন অফ স্পাইসের দেশে আসবো আর স্পাইস কিনবো না, তা কি কখনো হতে পারে? তাই দিনের শেষে সবাই মিলে আমরা অনেক অনেক স্পাইসেস খেললাম। তবে কেরালার ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, এরপরে আসতে চলেছে একদম কন্যাকুমারী থেকে ঝা চকচকে দারুণ দারুণ ব্লগস। তাই জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখতে ভুলো না, নালে ভিডিও তোমায় দেখতে পাবে না। আজকের মতন টাটা, ইজ আউট।